থ্রি নেশনস কাপের পর কিরগিজস্তান সফরের শেষ ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ দল। কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে 2-0 গোলে পরাজয়ের পর বাংলাদেশ কিরগিজস্তানের কাছে হারে 4-1 গোলে। এবার অনূর্ধ্ব 23 দলকে পাচ্ছে বাংলাদেশ। গত মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলকে 1-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। এই ম্যাচে ভালো কিছু করে কিরগিজস্তান মিশন শেষ করার কথা বলেছেন স্ট্রাইকার সুমন রেজা। কোচ অ্যাকচুয়ালি আমাদেরকে চাপের জন্য প্রস্তুত করার জন্য খেলিয়েছে, অথবা ম্যাচগুলো রেজাল্ট ভালো হয়নি, বাট প্রস্তুতির জন্য সবাইকে খেলিয়েছে এই জন্য। আর আজকে আমাদের লাস্ট সেশন ছিল, নেক্সট ম্যাচের প্রিপারেশন কীভাবে খেলবো আমরা, সেগুলো বলের উপর কীভাবে বেশি কন্ট্রোল রাখা যায় এগুলো নিয়ে কাজ হয়েছে, এবং যারা আগের ম্যাচটা খেলেছে তাদেরকে রিকভারি সেশন করানো হয়েছে। সব কিছু মিলে আমরা আশাবাদী আগামী ম্যাচটা অনেক ভালো হবে, এবং আমাদেরকে বাংলাদেশের সকল দর্শক যেভাবে সাপোর্ট করে খারাপ সময়ে, এই জন্য আমরা অবশ্যই ধন্যবাদ। আমরা অবশ্যই আমাদের দর্শকদের জন্য ভালো একটা মুভমেন্ট নিয়ে আসবো নেক্সট ম্যাচে, ভালো করে আমরা দেশের গৌরব অর্জন করবো এবং সাপের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে এই মিশন শেষ করবো ইনশাল্লাহ। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলছেন, খেলোয়াড়রা সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে ভালো কিছু করার জন্য। কিরগিজস্তান থেকে ভুল ত্রুটি শুধরে সাব চ্যাম্পিয়নশিপে কাজে লাগানোর কথা জানিয়েছেন তিনি। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য। তো আমরা দুটা ম্যাচই হেরে গেছি, আর আমরা খুব চেষ্টা করতেছি যে আমরা যেন টিমে খুবই তাড়াতাড়ি আমরা যেন কামব্যাক করতে পারি। আর আগামীকালকে আমাদের আর একটা খেলা আছে, আমরা যেন ওই খেলাটা ভালোভাবে শেষ করে যেন দেশে যেতে পারি। আর সাপের জন্য আমাদের লাস্ট প্রস্তুতি ম্যাচ হচ্ছে এটা, আমরা যেন এটা ভালোভাবে শেষ করে যেন সাফের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারি। আর এখান থেকে আমাদের যত ভুল ত্রুটি হচ্ছে আমরা এখানে আমাদের কোচে ধরে দিতেছে প্রত্যেকটা প্লেয়ারকে, যে আমরা এখান থেকে ভুল সংশোধন করে আমরা দেশে যাব আর আমরা সাফের জন্য ভালো একটা প্রিপারেশন নিচ্ছি। দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসার জানিয়েছেন, গত দুই ম্যাচে যারা খেলার সুযোগ পাননি তাদের শেষ ম্যাচে খেলানো হবে। লাস্ট দুইটা ম্যাচে আমরা ট্রাই করেছি ম্যাক্সিমাম প্লেয়ারকে ইউজ করতে, এখানে কিছু বিষয় কনসিডারেশনে রাখতেই হচ্ছে, যেহেতু আমাদের সাফ সামনে অক্টোবরে দীর্ঘ লিগ খেলার পরে প্লেয়াররা মেন্টালি যে ফিজিক্যালি যে ফেটিকটা আছে ওইটা আমাদের কনসিডারেশনে রাখতে হচ্ছে, সাথে সাথে প্লেয়ারদের ইঞ্জুরির বিষয়টা এবং 5 দিনের ব্যবধানে 3টা ম্যাচ, এখানে রিকভারির ব্যাপারটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। সো সব মিলিয়ে আমরা ট্রাই করবো আগামীকালকে যেসব প্লেয়ার খেলতে পারে নাই তাদেরকে খেলার সুযোগ দিতে, এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি যাতে এই লেভেলে তারা নিজেদেরকে শো করতে পারে এবং সামনে সাফের দলের জন্য জায়গা নিতে পারে।